আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের তেজরা মোটরসে আজকে আরেকটা টয়োটা এক্সিও আসছে। এক্সিও এটা হচ্ছে 2018-এর WXB নন হাইব্রিড গাড়ি। এটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়ি। হচ্ছে গাড়ির ব্যাক সাইড। খুবই ভালো গাড়ি এটা, কারণ হচ্ছে এটার অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড আর মাইলেজ হচ্ছে সম্ভবত 24,000। দেখাই দিই অপশন গ্রেডটা। অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড WXB GWXB। হ্যাঁ, NRE 161 মানে আপনার এটা হচ্ছে টু হুইল ড্রাইভ আর নন হাইব্রিড গাড়ি। 24,933 কিলোমিটার চলছে গাড়ি, একদমই ফ্রেশ। সামান্য A1 ছিল, যেটা নখের সামান্য স্ক্র্যাচের মতন থাকে। খুবই ফ্রেশ। এখন 40 নাম্বার আছে NRE 161 0069 575। WXB এটা কিন্তু আপনার একটা প্রিমিয়ার গাড়ির যেরকম ফিচার সেম ফিচার আছে এটার মধ্যে। আপনার লেদার সিট আছে, হ্যাঁ, প্রজেকশন LED হেডলাইট আছে। আমার এখানে আপনার ইয়ারসহ আসছে যে ফ্রন্ট ডিবিয়ার। আচ্ছা, ব্যাক সাইড, ব্যাক সিটের মধ্যে আপনার আর্মরেস্ট সহ আছে যেহেতু WXB এর জন্য। এবং পিছনেও একটা ক্যামেরা আছে যেখানে। ফ্রন্ট এবং রিয়ার ড্রাইভ রেকর্ডার ডিভিআর আছে। আর WXB তে সাধারণত স্পয়লার আছে, লিপ স্পয়লার এটা তো আছে। আর সামনে পিছনে পার্কিং সেন্সরগুলোও আছে। এটার কিনা কিন্তু জাপানে এই একটা এলিয়ান রেড ওয়াইন যেরকম কিনা সেম কিনা পড়ে যায়। এটা অনেক দাম। হচ্ছে এক্সিও, হ্যাঁ, টয়োটার নেভিগেশন। আর এই তো এখানে আপনার ট্রাকশন কন্ট্রোলার আছে, আইডিল স্টপ আছে, যেটা আপনার জামে থাকলে ফুয়েল সেভ হবে। আর এখানে আপনার প্রি কলিশন সিস্টেম আছে, প্রি ক্রাশ সেফটি সেন্স, লেন অ্যাসিস্ট আছে, অটো হাই বিম, স্মার্ট কি পুসিস্টেড। আর WXB সাধারণত ব্ল্যাক কালারের ট্রিম ইয়ে থাকে উড প্যানেল, এটা তো সেম আছে, এখানেও আছে। আবার নিকেলের একটা বিট সাধারণ WXB তো হয়, নি মডেল WXB যেটা, এগুলো কিন্তু লেদার, সফট লেদার। এই ব্যাক ক্যামেরাটা দেখি, ব্যাক ক্যামেরা অরিজিনাল আপনার ইয়ে সহ, হ্যাঁ, মেজারমেন্ট সহ আসতেছে। আর এই স্টিয়ারিং এগুলো লেদারের, লেদার স্টিচ করা। আর অল সাইডে এয়ারব্যাগ আছে, এখানেও এয়ারব্যাগ আছে, সাইডে সামনে এখানে এয়ারব্যাগ আছে, এই সাইডেও আছে, মানে উপরেও আছে, পিছনেও আছে এয়ারব্যাগ। আর এখানে তো অটো ব্রেকের সেন্সর, প্রি কলিশন। রিডিং লাইট, ইঞ্জিনটা দেখাই দিই গাড়িটা। আর WXB তে আপনার যে নিকেলের হ্যান্ডেল হয়,
যে নিকেল হ্যান্ডেল এবং গ্লাস বিটও নিকেলের হয়, একটা গ্লাস বিটও নিকেল আছে, আর ডোর হ্যান্ডেলগুলো নিকেলের। আর একটা জিনিস হচ্ছে এটার মধ্যে আপনার ইয়ে আছে, বডি কিট আছে, এই যে বডি কিট নিচের, এবং আপনার মিশেলিন কোম্পানির টায়ার, হ্যাঁ 16 ইঞ্চি অ্যালয় রিম আছে টয়টার অরিজিনাল। আর ফ্রন্টে আপনার এলইডি হেডলাইট আছে, প্রজেকশন এলইডি হেডলাইট, এলইডি পার্কিং লাইট, এলইডি ফগ লাইট আছে, ফগ লাইটও এলইডি। আর এখানে পার্কিং সেন্সরগুলো আছে, আর এখানে হচ্ছে আপনার একটা কার্বনের প্যানেল, নিকেলের ফুল কাভার। সামনের গ্রিলটা একটু চেঞ্জ আসছে, ডাব্লিউ এক্স বেশি দেখা হচ্ছে। ইঞ্জিন একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো, কোথাও কোনো রাস্তা কিছুই নেই, খুবই ফ্রেশ ইঞ্জিন। আর এটা হচ্ছে ভিভিটিআই কি ইঞ্জিন, খুবই ফ্রেশ। ডাব্লিউ এক্স বি এটার আমরা প্রাইস সেট করছি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই, আরেকটা জিনিস দেখাই দিই, এটার মধ্যে এই ফ্লোর ম্যাট যেটা, এটা সাদা রঙের স্টিচ করা, এবং এই ডাব্লিউ এক্স বি, এই যে ডাব্লিউ এক্স বির ইয়ে করা আছে, লোগো দেওয়া আছে। পিছনে স্পেস অবশ্যই, হাওয়ার মেশিন আসছে, জগ ভলিউমস লিভার আছে, বাকি স্পেস চাকা আসে নাই। এখানে ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা অরিজিনাল। আর এটার প্রাইস আমরা সেট করছি হচ্ছে 33,80,000 2018। এটার আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই দিই, যারা মাস অনেকে চিন্তা করেন মাস নিয়ে 2018 কোন মাসের, এটা মাসটা দেখাতে ভুলে গেছি, দেখাই দিই। এটা হচ্ছে 2018 11 মাসের গাড়ি, হ্যাঁ 30/11 2018 11 মাসের গাড়ি, এটা প্রাইস হচ্ছে 33,80,000। পয়েন্ট মাইলেজ ভালো এবং নন হাইব্রিড গাড়ি, আর কালারটা এত চমৎকার কালার, ৩৩,80,000। আর আমাদের শোরুমে আরও কিছু গাড়ি আছে, আমি দেখাই দিব, তার আগে একটু দেখাই দিই। শোরুমে অ্যাড্রেসটা গুলশান তেজগাঁও লিং রোড, টিজার আমটোস লিমিটেড, হ্যাঁ নাভানার, এখানে এফের টাওয়ার আছে, নাভানার শোরুম আছে টয়টার, এবং নাভানার সিএনজি কনভার্সন, কনভার্সনের পরে হচ্ছে এইচআর টাওয়ারটা। রাস্তার অপোজিটে আর্টিসান আছে, আর্টিসানের পাশে হচ্ছে আপনার নাভানার এইচআর টাওয়ার বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের নিচতলায় আমাদের শোরুম, বারবার এটা দেখায় দেওয়া এই জন্য যে অনেকে অ্যাড্রেসটা একটু চিনতে পারে না, এই জন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে এটা ইয়ে করে দিই। আর এই সাইড দিয়ে হচ্ছে পুলিশ প্লাজা, হ্যাঁ কনকর্ড পুলিশ প্লাজা শুটিং ক্লাব, আর এই সাইডে হচ্ছে নাভানার এইচআর টাওয়ার, রাস্তার অপোজিটে হাবালের শোরুম, আর এখানে কয়লা, কয়লা রেস্টুরেন্টের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা। আর এখানে আমাদের প্রিমিয় যেটা 19-এর যেটা ছিল ওটা তো বিক্রি হয়ে গেছে, ওটা নাম্বারও হয়ে গেছে আজকে, 16 সিরিয়ালের 4000 সিসিটি নাম্বার। আর এটা তো যে পয়েন্ট ছিল, আর পয়েন্টটা ছিল 20,000 কিলোমিটারের গাড়ি ছিল, হ্যাঁ 2022-এর 9 মাসের 29 তারিখ গাড়ি কিনা, শুধু এখানে হালকা একটা দাগ ছিল, জাস্ট টাচ আপ হয়েছে এরিয়াটা।
যেহেতু মাইলেজ কম, গাড়ি খুব ফ্রেশ, কোনো কিছু রিপ্লেস করে নেই গাড়ি। 23 নাম্বার আছে, এটার প্রাইস ছিল 43 লাখ টাকা। হ্যাঁ, 2019 রেড ওয়াইন কালারের গাড়ি। আর এই ক্রাউনটাও আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে, 2017 ক্রাউন অ্যাথলেট, আজকে অ্যাডভান্স হয়ে গেছে সানরুফ সহ। এটার প্রাইস ছিল 68 লাখ 50। আর আমাদের আর এটার সিট কভারটাও এখানে লেদার সিট লাগানো, বেজ ইন্টেরিয়ার, নর্মালি এটা ব্ল্যাক ইন্টেরিয়ার ছিল, এই জিনিসগুলো এখানে বেজ করা হয়েছে। আর শোরুমে স্কোয়ার, এটা জিআই প্রিমিয়াম 2019 45 লাখ 50, গ্রেডও ভালো, এটা খোলা আছে কিনা একটু দেখি। ৫৫ কিলোমিটার, 2022 10 মাসে 18 তারিখ কিনা গাড়ি, টিএ অকশন হাউস থেকে, 3.5 গ্রেডের গাড়ি। হ্যাঁ, জাস্ট ওপরে একটা U4 ছিল চালের ওপরে, হ্যাঁ ছাদের ওপরে, যার জন্য গ্রেডটা কম পাইস। 2019 11 মাসের, প্রায় 2022 ধরা যেতে পারে। এটা আমাদের এক্সট্রা ফিচার হচ্ছে এই জায়গা হচ্ছে নিকেলের, হ্যাঁ সাধারণ নিকেলের বিট থাকে না এটা, যেমন আপনার নেভিগেশন তো আছেই, সাথে উপরে সিলিং টিভি আছে আলপাইনের, আর যে প্রিমিয়াম এটা, আর বডি কিট আছে এটাতে। হ্যাঁ, পিছনে স্পয়লার আছে, অরিজিনাল স্পয়লার এবং কার্বনের ইয়ার সহ, এটা অনেক বড় স্পয়লার। সিএচআর এটা 33 লাখ 50, 2017 রেড ওয়াইন কালারের গাড়ি। আর নোহা এটা 2018, এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, এটা আসছিল গতকাল। 2018 প্রাইস ছিল 36 লাখ 50-এর মতন, জিএলইডি প্যাকেজ। আর এখানে এটা হ্যারিয়ার আছে 2018-এর, এটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পল কালার, ব্রাউন সিটের, জেবিএল সহ। প্রাইস হচ্ছে 85 লাখ। আর করোলা ক্রস আমাদের যেটা আসছিল ব্ল্যাক কালার 2022-এর, এটাও বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়েছে 3-4 দিন আগে, প্রাইস ছিল আমাদের 63 লাখ টাকা, 63 লাখ, 360 ক্যামেরা আমার সব সব, কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা এটা বিক্রি করছি। আর এখানে প্রিয়াসের মধ্যে এটা আছে, প্রিয়াস প্রাইম, নিউ শেপের গাড়ি, এটা 4-পার্টের প্রজেকশন এলইডি হেডলাইট। এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড এবং সোলার প্যানেল সহ। এটার এই সোলার প্যানেল যেহেতু আছে, আপনার সূর্যের তাপে কিন্তু গাড়িটা চলবে, এটা পার লিটারে প্রায় 40 কিলোমিটারের উপরে যাবে যদি সোলার দিয়ে চালান। আর এখানে হন্ডা সিআরভি এটা ছিল আমাদের, এটা আজকে অ্যাডভান্স হয়ে গেছে,
2018-এর। এটা প্রাইস ছিল আমাদের 68,50,000 টাকা, আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেছে। এটা সেভেন সিটের গাড়ি ছিল, সেভেন সিট। সেভেন সিটের সব হোন্ডা সিআর ভিতে সেভেন সিট হয় না, ফাইভ সিট হয়। হ্যাঁ, এটা সেভেন সিট, আর সেভেন সিটের এরকম গাড়ি আমাদের আগামীকাল ইনশাল্লাহ আরও আসবে 2018 এবং 2020-এর। এটার প্রাইস ছিল হচ্ছে 68,50,000 টাকা। আর এদিক দিয়ে এটা একটা আছে নোহা 2017-এর, এটার প্রাইস 34,00,000 টাকা 2017-এর। আর এদিকে আরেকটা স্কোয়ার আছে, এটা হচ্ছে জিআই প্রিমিয়াম 3.5-এর, 50,000 কিলোমিটার। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 42,50,000। যে ব্রাউন সিট, ব্রাউন ড্যাশবোর্ড, ভিতরে বরফ এজের নেভিগেশন আছে, এটাতে পার্ল কালার গাড়ি, এটা উপরে স্পয়লার অরিজিনাল। এটার প্রাইস হচ্ছে আপনার এই 42,50,000 আমার আস্কিং প্রাইস। সামনাসামনি আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো। আবার এগুলো কম মাইলেজের যারা চাচ্ছেন, 1,00,000 কিলোমিটারও গাড়ি আছে স্কোয়ার আমাদের, 39,00,000ও আছে 1,00,000 কিলোমিটার। আর এটা হচ্ছে আপনার হোন্ডা গ্রেস EX সেন্সিং প্যাকেজের গাড়ি, এটা 30,80,000 পার কালার গাড়ি। এটা পয়েন্ট খুব ভালো, 4.5 গ্রেড, আর মাইলেজ হচ্ছে 50,000 কিলোমিটার। আবার এই হোন্ডা গ্রেস আপনার যদি এই 1,00,000 কিলোমিটার হয় সেটাও আছে আমাদের, এটার প্রাইসটা আরও কম হবে, 29,00,000 টাকা হবে 1,00,000 কিলোমিটারের হোন্ডা গ্রেস 2018। হ্যাঁ, আর এটা হচ্ছে 2017 নিউ হিসেবে, এটা হচ্ছে 30,50,000। আচ্ছা, এটা হচ্ছে 23,00,000 টাকার এক্সিও 2017-এর, খুবই ফ্রেশ একটা গাড়ি, সিলভার কালার গাড়ি, আপনার হাইব্রিড গাড়ি। এটা কিলোমিটার হচ্ছে 72,000 কিলোমিটার। যারা একটা কম মাইলেজের গাড়ি চাচ্ছেন এক্সিও 17-এর মধ্যে, এখন যে 17-এর প্রায় শেষ, 17-এর এই গাড়িটাই আছে কম মাইলেজের, 23,00,000 টাকা। আর এদিকে এলিয়ান আছে, এটা 37,00,000 টাকা 2018-এর গাড়ি, এটা পুশ স্টার জি গ্রেড এলিয়ান সিলভার কালার গাড়ি। আর এদিকে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ইয়ে গাড়ি, কী বলে এটাকে, হ্যারিয়ার, হ্যারিয়ার, এটা 2020-এর এই জেড লেদার প্যাকেজের গাড়ি, মডেল স্টার বডি কিট সহ। হ্যাঁ, 20 ইঞ্চি আলোর রিম, পার্ল কালার গাড়ি, আপনার JBL ফুল অপশনের গাড়ি, আপনার ওপরে প্যানোরামিক রুফ সহ আছে। এটার প্রাইস হচ্ছে 104, হ্যাঁ 1,04,00,000 টাকা। আর এই সাইড দিয়ে হচ্ছে প্রিয়াস আছে, এটা এয়ার টুরিং সিলেকশন 31,50,000, ZBW51 চেসিস কোড এটা, আর এটাও ZBW51 চেসিস কোডের গাড়ি। এটার প্রাইস হচ্ছে ইয়ে কত, 37,80,000, 19-এর গাড়ি এটা, এটা 19 মডেলের গ্রে কালার, আর এটা হচ্ছে 17 মডেলের পার্ল কালার। আর আমাদের আরও কিছু গাড়ি গোডাউনে আছে, একটু দেখাই দিই। ওখানে কিছু গাড়ি বিক্রি হয়েছে, হোন্ডা ফিট ছিল আমাদের, ওটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। হোন্ডা ফিট 2017-এর, এটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল আমাদের, এল প্যাকেজের গাড়ি, পজিশন লাইটের সব সহ, খুবই একটা ফ্রেশ গাড়ি ছিল এটা, খুব শাইনি ব্ল্যাক। এটা এই গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আজকে, এটার প্রাইস ছিল 21,80,000 2017-এর, লেদার সিটি সব সহ এবং প্রজেকশন এলইডি হেডলাইট। হ্যাঁ, আরও কিছু গাড়ি দেখাই দিই।
এখানে প্রিয়াস, এটা হচ্ছে 2019 এর পার্ল কালার গাড়ি, আপনার 37,80,000। হ্যাঁ, এটা নিউ শেপের গাড়ি, এটা 4.5 গ্রেডের গাড়ি। আর এর নহা এটা ব্রোঞ্জ কালারের, এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, এটা নাম্বারও হয়ে গেছে আজকে, নাম্বার 52 সিরিয়াল। এটা ইনশাল্লাহ আগামীকাল ডেলিভারি হবে আশা করি। এই তো আজকে তাহলে এতটুকুই। আর আমাদের শোরুম অ্যাড্রেস তো বলে দিলাম, গুলশান তেজ গ্যালোয়িং রোড, লিঙ্ক রোড, তেজা মোটরস লিমিটেড। জি, আরও কিছু গাড়ি আসতেছে আমাদের, হ্যারিয়ার রেড ওয়াইন 2019 এবং হ্যারিয়ার ব্ল্যাক 2018 এবং 20 হ্যারিয়ার আসতেছে। জি, যোগাযোগ করবেন। র‍্যাপ4 আসতেছে, র‍্যাপ4 আরও 2 ইউনিট আসতেছে, স্কোয়ারও আসবে আগামীকাল ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।